কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পোকো এক্স টুতে জি কেম ইনস্টল করবেন। সো ইনস্টল করার জন্য আপনার যে জি কেম অ্যাপসটি লাগবে এবং সাথে যেই কনফিগ ফাইলটি লাগবে সেটা আমি প্রিভিউ ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এপিকে ফাইলটি। সো এপিকে ফাইলটি ডাউনলোড করার পরে ইনস্টল করার সাথে সাথে দেখতে পারবেন ফোনের সবগুলো ফিচার, যেরকম ওয়াইড অ্যাঙ্গেল অথবা টেলিফোটো লেন্স, যে লেন্সগুলো আছে ওইগুলো আপনাদের দেখবেন সাপোর্ট করবে না, তার জন্য আপনাকে কনফিগ করতে হবে আপনার ফোনের অনুযায়ী। সো কনফিগারেশন করার জন্য আপনার জাস্ট যে ক্যামটি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে সেটিংয়ে চলে যাবেন। সেটিং থেকে নিচের দিকে দেখতে পাবেন কনফিগার, সেখানে ডবল ক্লিক করলে আপনার যেই কনফিগার নামে একটি সেভ অপশন আসবে, তো সেভ করে নেবেন। সেভ করার সাথে সাথে একটি ফোল্ডার আপনার ফোনে ক্রিয়েট হয়ে যাবে, সেই ফোল্ডারে আমার দেওয়া কনফিগারটি ওইখানে কপি পেস্ট করে দিন এবং আগেরটাকে থাকলে রিপ্লেস করে দিন। আপনার যদি রিপ্লেস না হয় তাহলে আগেরটাকে ডিলিট করে দিন, তারপর আবার পুনরায় আপনার যে ক্যামে চলে যান। সেখান থেকে কনফিগারে আপনি জাস্ট XML যে ফাইলটা আছে সেই ফাইলটাকে কনফিগার সিলেক্ট করে দিন। সো দেখবেন সাথে সাথে আপনার যে ক্যামটি কনফিগ হয়ে যাবে পোকো এক্সটোর জন্য, এবং সাথে সাথে আপনি সবগুলো ফিচার ইউজ করতে পারবেন। আপনার টেলিপোর্টি, জুম লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল সবগুলো ফিচারই আপনারা ইউজ করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যারা পোকো X2 ইউজার আছেন তারা অবশ্যই জি ক্যামটি ট্রাই করবেন, এর মধ্যে আপনার ব্যাটার কোয়ালিটি এবং ব্যাটার পারফরমেন্স পাবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।